বিশ্বকাপের ইতিহাসে গোল্ডেন বল অবুর জিতেছেন যেসব তারকা ফুটবলার। গ্রেডেশন অন আর্থ ফুটবল মহাযজ্ঞের যাত্রা শুরু হয় 1930 সাল থেকে। তখন সেরা খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়া হলেও কোনো পুরস্কার দেওয়া হতো না। তবে 1982 বিশ্বকাপ থেকে চালু করা হয় সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দেওয়ার নিয়ম। স্পেনে অনুষ্ঠিত হওয়া ওই বিশ্বকাপ থেকে তিনটি বিভাগে পুরস্কার চালু হয়। পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়ার নিয়ম চালু হয়। টুর্নামেন্টে সেরা গোলদাতা পান গোল্ডেন বুট, অপরদিকে সেরা গোলরক্ষক হিসেবে জিতে নেন গোল্ডেন গ্লাভস। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে এই পুরস্কারগুলো কারা জিতেছেন। 1982 স্পেন বিশ্বকাপ, সেবার গোল্ডেন বলের পুরস্কার জিতেছিল 6 গোল করা ইতালির পাউলি রসি। সিলভার বল পেয়েছিল ব্রাজিলের ফ্যালকাও আর ব্রোঞ্জ বল জার্মানির কার্ল হেইনস। সেবার তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ইতালি। 1986 মেক্সিকো বিশ্বকাপ, মেক্সিকোতে একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা জিতেছিলেন গোল্ডেন বল। সিলভার বল জিতেছিলেন জার্মানির হারলন সুমাখার আর ব্রোঞ্জ বল ডেনমার্কের এলকেজার লারসেন। সেবার 6 গোল করে গোল্ডেন শু জিতেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত স্ট্রাইকার গ্যারি লিনেকার। জার্মানির এমিলিয়ানো আর্জেন্টিনার ম্যারাডোনা ও ব্রাজিলের ক্যারেঙ্গা সমান 5 গোল করায় পেয়েছিলেন সিলভার শু। 1990 ইতালি বিশ্বকাপ, ইতালির সালভাতারো সিলাকি সেবার গোল্ডেন বল জয় করেন। সিলভার বল জেতেন জার্মানির লোথার ম্যাথিউস আর ব্রোঞ্জ বল আর্জেন্টিনার ডিয়াগো ম্যারাডোনা। এই বিশ্বকাপে সিলাকি 6 গোল করে জিতে নেন গোল্ডেন বুট, অপরদিকে 5 গোল করে সিলভার বুট জেতেন চেক রিপাবলিকের টমাস শুক্রাভি আর ব্রোঞ্জ শু জিতে নেন ক্যামেরুনের রজার মিলার। টানা 3 ফাইনাল খেলার পর 90 তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় জার্মানি। 1994 আমেরিকা বিশ্বকাপ, এবার গোল্ডেন বলের পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন ব্রাজিলের রোমারিও, সিলভার বল জেতেন ইতালির বেগিও ও ব্রোঞ্জ বল জিতেন বুলগেরিয়ার স্টয়স্কভ। ওই বিশ্বকাপে 6 গোল করায় 2 জিতেছেন গোল্ডেন শু, তারা হলেন বুলগেরিয়া স্টয়স্কভ ও ইউক্রেনের ওলেক সালেস্কা। ব্রোঞ্জ বল জিতেছেন ব্রাজিলের রোমেরো ও সুইডেনের কেনেট অ্যান্ডারসন। 1998 ফ্রান্স বিশ্বকাপ, ফ্রান্স বিশ্বকাপে গোল্ডেন বল দখলে যায় ব্রাজিলের রোনালদোর, সিলভার বল জেতেন ক্রোয়েশিয়ার ডাবর শুকের আর ব্রোঞ্জ বল জিতেন ফ্রান্সের লিলিয়াম থোরাম। ক্রোয়েশিয়ান ডাবর শুকের 6 গোল করে জিতে নেন গোল্ডেন শু, অপরদিকে 5 গোল করে সিলভার বল জেতেন আর্জেন্টিনার বাতিস্তা ও ইতালির ক্রিস্টিয়ান ভিয়েরি। জিনেদিন জিদানের দল 1998 সালে ব্রাজিলকে হারিয়ে সেবা চ্যাম্পিয়ন হয়। 2002 দক্ষিণ কোরিয়া ও জাপান বিশ্বকাপ, একমাত্র গোলকিপার হিসেবে গোল্ডেন বুটটি ওই বিশ্বকাপে দখলে যায় জার্মানির অলিভার কানের। সিলভার বল জেতেন ব্রাজিলের রোনালদো আর ব্রোঞ্জ বল জাপানের মিংবো। ওই বিশ্বকাপে একাই 8 গোল করে গোল্ডেন শু জিতেন ব্রাজিলের রোনালদো, সিলভার বল পান জার্মানির ক্লোসা ও ব্রাজিলের রিভালদো। 2014 ব্রাজিল বিশ্বকাপ, এবার গোল্ডেন বল দখলে যায় আর্জেন্টিনার নিওনেল মেসির হাতে, সিলভার বল জেতেন জার্মানির থমাস মুলার আর ব্রোঞ্জ বল নেদারল্যান্ডের অরিয়ান রবিন। এই বিশ্বকাপে কলম্বিয়ার তরুণ হামেজ রদ্রিগেজ 6 গোল করে জেতেন গোল্ডেন বুট, সিলভার শু জেতেন থমাস মুলার আর ব্রোঞ্জ শু নেইমার। 2018 রাশিয়া বিশ্বকাপ, বিশ্বকাপের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল পেয়েছিলেন ক্রোয়েশিয়ার লুকা মর্দিজ। প্রতিটি ম্যাচেই দলের ভরসা কেন্দ্র ছিলেন ক্রোয়েশিয়ান অধিনায়কই। সবথেকে বেশি গোল করে গোল্ডেন বুট পেয়েছিলেন হ্যারি কেন, 60 ম্যাচে 6 গোল করেছেন ইংল্যান্ডের এই অধিনায়ক। এছাড়াও আসন্ন কাতার বিশ্বকাপেও চোখ থাকবে এমন কিছু খেলোয়াড়দের ওপর যারা কিনা পায়ের নিপুণতায় জয় করে নিতে পারেন গোল্ডেন বল সহ বিশ্বকাপের সকল পুরস্কার।